রাক্ষসী পুকুর নিজের বুক ভরাট করতে যেন মায়ের বুকটা খালি করে দিল। পরিবারের সবাই যখন দুপুরে খাবার খাচ্ছিল সেই সময়টাতে পুকুরের পানিতে ডুবে আতিবা আক্তার নামের ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সবার অগোচরে ছোট্ট শিশুটির পানিতে ডুবে মরার এই হৃদয় বিদারক ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি সৈয়দাবাদ গ্রামে। নিহত শিশুর চাচা জাহাঙ্গীর আলম জানান, দুপুরে আদিবার বাবা মা সহ পরিবারের সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এ সময় সবার অজান্তে শিশু আদিবা ঘর থেকে বেরিয়ে যায়। এক পর্যায়ে ঘরের পেছনে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজনের খাওয়া শেষ হলে আদিবাকে না দেখে আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে। কোথাও খুঁজে না পেয়ে বাবা মা কান্নাকাটি শুরু করে। পরে পুরো মহল্লায় খুঁজেও না পেয়ে বিকেলে লোকজন দেখতে পান পুকুরে হাঁটু পরিমাণ পানিতে ডুবে আছে শিশুটি। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। বিনাউটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম খান বেদন পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক, আদিবার মতো আপনার পরিবারে কেউ পানিতে ডুবে মরেছে কিনা তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।